এসএমসি ওটসালাইনের নিবেদিত তেরোটি প্রশ্নের আজকের অতিথি একজন সঙ্গীত শিল্পীর নাম আর নিক আপনার নাম আর কেন আমার বাবা মা রেখেছেন সঠিক সময়ে উপার্জন করা সঠিক সময় সময় উপার্জন করা কোন নাম তো আরনিক ইজ ইউনিক আমি নিজে ট্যাগলাইন দিয়েছি বাহ আপনি সঠিক সময় উপার্জন করতে পারেন কিভাবে কিভাবে যেন হয়ে যায় অনেক ছোটবেলা থেকে কাজ করা শুরু করেছি আমি ক্লাস 9 থেকে কাজ করা শুরু করেছি তার মানে আপনি কাজ করেন শুধুমাত্র উপার্জন করার জন্য কাজ করলে অনেক রকমের উপার্জন ঝুলিতে আসে সেটা শুধু অর্থের ক্ষেত্রে আরও কর্মের বিভিন্ন রকমের ধরন থাকে প্রত্যেকটা জিনিসে কোনো না কোনো রকমের অ্যাচিভমেন্ট যেটা উপার্জন করা যায় আপনি গান গান আমি আপনাকে গানের শিল্পী হিসেবে চিনি এবং দর্শক আপনাকে গানের শিল্পী হিসেবেই ছিলেন এর বাইরে যে আপনার যে অনেক প্রতিভা আছে সেই অনেক প্রতিভার ভেতর থেকে কি এক দুইটা প্রতিভার কথা বলবেন আমি কাজ করতে পছন্দ করি আমি ক্রিয়েটিভ কাজ করতে পছন্দ করি যার কারণে আমি অনেক বছর ধরে গত 10 বছর ধরে অ্যাডভারটাইজিং এর সাথে যুক্ত আছি এবং ক্রিয়েটিভ কাজগুলো সেখান থেকে করা হয় সেই জায়গাটা খুব অ্যাডভার্টাইজমেন্টের কি কাজটা দেখেন আপনি অ্যাডভার্টাইজ আমি যখন অ্যাডভার্টাইজিং শুরু করেছি তখন শুধুমাত্র আমি দেখতাম সবাই কিভাবে কাজ করে যখন ইন্টার্ন থেকে শুরু করেছি তার পরবর্তীতে ক্লায়েন্ট সার্ভিসিং করেছে অনেক বছর তারপর ক্রিয়েটিভ সাইডে যুক্ত হয়েছে ইভেন্টস করি যারা ক্রিয়েটিভ তারা ক্লায়েন্ট সার্ভিস করতে গিয়ে পাগল হয়ে যায় ক্ষেত্রে কি হয়েছে ক্লায়েন্ট সার্ভিসের ধরন কি আর ক্রিয়েটিভ কাজের ধরনটা কি দর্শককে একটু খুলে বলেন যেহেতু খুব ছোটবেলা থেকে মঞ্চে কাজ করি গান করা হয় মানুষের সাথে একটা ইন্টারাকশন করতে হয় সেই সাথে গান করছি সেটা তো একটা ক্রিয়েটিভ পার্ট গানটা তোলা হতো গানটা গাওয়া হতো প্র্যাকটিস করা হতো তারপর এবং মানুষের সামনে সেটা কীভাবে উপস্থাপন করব। সেই চ্যালেঞ্জটা তো খুব ছোটবেলা থেকেই করেছে যার কারণে আমি যখন অ্যাডভার্টাইজিংয়ে কাজ করতে এসেছি সার্ভিসিংয়ের ক্ষেত্রে আমার খুব একটা ঝামেলা হয়নি সোশ্যাল মিডিয়ার এই যুগে নারীরা সোশ্যাল মিডিয়াতে যা যা করে টাকা উপার্জন করে কিংবা পপুলার হয় সেই ধারাটাকে আপনি কী চোখে দেখেন এবং আপনার কাজটা তার থেকে পার্থক্য কতটুকু সম্পৃক্ততা আমার তো নিজের যতটুকু কাজ আছে ততটুকু আমি মানুষকে দেখানোর চেষ্টা করি আমার প্রোফাইল থেকে বা আমার পেজ থেকে বাট যারা করে অনেকটা এগিয়ে যাচ্ছে যারা ভালো করে অনেকটা এগিয়ে যাচ্ছে আমি তাদেরকে আসলেই বাহবা দিই কারণ অতটুকু ট্যালেন্ট যদি আমার থাকতো হয়তো বা আমিও অনেক কিছু করতে পারতাম ওই ওই ভয়টা কখনো কাটিয়ে উঠতে পারিনি যার কারণে আমি কখনো ব্লগার হতে পারিনি বা আপনি গান শোনাবেন কিন্তু গান যা শোনাবেন তা আমার ইচ্ছায় আপনার নিজের গান আমি শুনতে চাইলে আপনি শোনাবেন কিন্তু আমি যে শিল্পীর গান শুনতে চাইব সেই শিল্পীর গান আমাকেও শোনাবেন দর্শককে শোনাবেন আমি প্রথমেই শুনতে চাই আপনার কাছে সামিনা চৌধুরীর একটি গান তুমি তো বলেছিলে ঝিরি ঝিরি বাতাসে আমার কথাই ভাববে তুমি তো বলেছিলে চাঁদ জাগা আকাশে আমার গানে আমি শুনতে চাই কোণালের একটি গান আপনি যদি শিল্পীকে না চিনেন বা শিল্পীর গান না গাইতে চান আপনার ইচ্ছা আপনি বলতে পারেন আমি কোনালের গান আমার এই মুহূর্তে একেবারে মনে পড়ছে না আমি মনে করার চেষ্টা তার মানে কি মনে করার মতো কোনো গান কোনা নাই অবশ্যই আছে কোনালের এবং বালাম ভাইয়ের রিসেন্ট যে গানটা আছে ওটা পপুলার বাট আমার এই মুহূর্তে একদমই মনে আসছে না কোনার একটা গান শুনুন আমার মতো আপনারাও জানেন ডাইরিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এস এমসি রোড সালাইনে কেনার সময় ব্যাকের গায়ে এস এমসি লোগো দেখে কিনবেন

আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে আমায় উদাসি বানাইল গো মরার কোকিলে আমায় দাসী বানাইয়া গেল বসন্তের কালে গো মরার কোকিলে এবার আপনার একটা গান আমার জন্য গান আমার জন্য আপনার একটা গান গান ওকে রিপিট আমার জন্য আপনার জন্য হ্যাঁ মাঝে মাঝে স্বপ্ন দেখি অবাকুডো রাতে মাঝে মাঝে গল্প বলি নিজে নিজের সাথে ও মাঝে মাঝে ইচ্ছে করে কষ্টপুরাই হাওয়ায় মাঝে মাঝে তোমায় সাজায় সকল চাওয়া পাওয়া ওকে থ্যাংক ইউ ভেরি মাছ এবার আপনি আপনার দর্শনের কথা দর্শককে বলবেন আমি আপনার সামনে নেই ক্যামেরার পেছনেও কেউ নেই প্রতিদিন মানুষ হতে গিয়ে আমরা অমানুষ হয়ে যাই আমাদের এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে আমার ধারণা সবাই যদি একটু প্রত্যেকটা মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করে তাহলে মানুষের খারাপ দিনগুলো মানুষের দুঃখের সময়গুলো অথবা মানুষকে নিয়ে কটাক্ষ করতে কখনো সাহস পাবে না কেউ আমার ধারণা সবাই যদি একটু নিজের মনুষ্যত্বের জায়গাটাকে সুন্দর করে লালন পালন করে তাহলে আমরা পরবর্তী সময়ে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ রাখতে পারবো না হলে আপনি চলে যাওয়ার পর আপনার সন্তান বা আপনার পরবর্তী প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আপনাকেও চিন্তায় ফেলে দিবে। সবাই ভালো থাকবেন মানুষকে মানুষ হিসেবে গণ্য করতে চেষ্টা করুন এবং সেই সাথে মানুষ হবার চেষ্টা করুন আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এস এম সি নেন কেনার সময় প্যাকের গায়ে এস এম সির লোগো দেখে কিনবেন রোড ওর স্যালাই